আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে আগামী এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত অন্যান্য সকল ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হবে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিয়ে আগামী এক সপ্তাহ সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী একতার বার্তা পৌঁছানো হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, মাইনর বা সংখ্যালঘু শব্দগুলো ব্যবহার করতে চাই না, তারা আমাদের ভাই। কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরির জন্য সংখ্যালঘু ভাইদের কাছে যাওয়া হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন আওয়ামী লীগ করছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হবে না, এ বিষয়ে সব ছাত্র সংগঠন একমত হয়েছে। গত 3 নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা এবং প্রশাসন থেকে আওয়ামী নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তোলা হয় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে।